দর্শক বন্ধু, আমার উপস্থিত আছেন জ্যোতির্বিদ ডক্টর প্রমোদ কুমার পাত্র। আমি কলিঙ্গ টিভি তরফ সার্কু স্বাগত জনাওছ। গণতন্ত্রর মহাপর্ব, সাধারণ নির্বাচন এবং ওড়িশা বিধানসভা নির্বাচন এর মধ্যে শেষ হয়েছে। প্রত্যেক আশা আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা যে নির্বাচনের ফলাফল কম হব। আমি জানি যে ডক্টর পাত্র অতীতরে বহু নির্ণায়ক ঘোষণা করছেন যা কি সত্য বলে প্রমাণিত হয়েছে। এখন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের চর্চা হয়েছে। তেমন এই নির্বাচন পর্ব শেষ হয়ে যাই সারকে আমি পচার যে প্রকৃত অর্থরে ফলাফল কম হব, বিশেষ করে দেশ ক্ষেত্রে এবং রাজ্য ক্ষেত্রে। স্যার, সুদূর পশ্চিমবঙ্গ স্টুডিও পশ্চিমবঙ্গবাসী ওড়িশাবাসী স্বাগত করছি। জগন্নাথ পাখে প্রার্থনা করছি শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতু। নির্বাচন তো সরি যাই, কিন্তু সমস্ত আশা আকাঙ্ক্ষা কার বাস্তবতা কি কত প্রকার প্রচার করবে। কিন্তু সুখর কথা, ওড়িশার রাশি নক্ষত্র হচ্ছে 8/4, পুষ্যা নক্ষত্র কর্কট রাশি, ঠিক ভারতবর্ষর মধ্যে রাশি নক্ষত্র হচ্ছে 8/4, পুষ্যা নক্ষত্র কর্কট রাশি। একা রাশি হলে বলে একা প্রকার চিন্তাধারা আপনার নেবে না। রারু রাম, রারু রাবণ, কৌরু কঞ্চ, কৌরু কুষ্ঠ, এ রাজযৌতুক নুহ। নির্বাচন সরিছি, পর্ব সরিছি, যদি আমি গাণিতিক হিসাব নেবা তাহলে ওড়িশা প্রদেশর মুখ্যমন্ত্রী মাননীয় নবীন পট্টনায়ক রাশি নক্ষত্র হল 5/3, মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি, নবমরে তথা কুম্ভ রাশি মূল ত্রিকোণ গ্রহে শনি থাকা যোগ নিশ্চিত ভাবে এই ষষ্ঠ থর ওড়িশার মুখ্যমন্ত্রী ভাবে 9/6/2024 তারিখ দিন সকাল 11:30 ঠারু সে শপথ গ্রহণ করবে। সিংহ লগ্নরে যেটা স্থির লগ্ন কুযাচ্ছে, নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠতা হাসল করে পুড়ি 5 বর্ষ পাই ক্ষমতার আসন মধ্যে রয়েবে। এতে ধড়ি গুড়ি নাই কিংবা আপনার সন্দেহ করবার যথার্থতা নাই। ঠিক সেইপরি আপনার ভারত কথা পচার, ভারতের মান্যবর দক্ষ এবং প্রবক্তা শ্রীযুক্ত নরেন্দ্র মোদীঙ্কর রাশি নক্ষত্র হচ্ছে 17/8, অনুরাধা নক্ষত্র বিচ্ছা রাশি, বিচ্ছা লগ্ন। যদিও তাঁকরি বক্তা বর্তমান মিলবা অসম্ভব বা বিরোধী দলের কৌশি প্রকার ব্যক্তিবিশেষ মধ্যে তাঁর কন্টেস্ট করে পু না, কিন্তু ভাগ্যম ফলতি সর্বত্র নচ বিদ্যা ন পৌরুষ, ললাট লিখিত তন্মার্জিত কহ কস্ম, হোয়াট ইজ ফেটেড ক্যানট বি বোল্টেড, হোয়াট ইজ রিটেন ইউর ফোরেড ক্যানট রাফ্ট বাই এনি বডি। যদি নরেন্দ্র মোদীঙ্কর জাতকক অনুসরণ করিবা, অনুরাধা নক্ষত্র বিচ্ছা রাশি পাই এপ্রিল 2024 ঠারু মে 2025 পর্যন্ত মঙ্গল মহাদশায় তাঁকর শনি অন্তর চালিব। গ্রহ মানক স্থিতি অবস্থিতি যোগ আগ পরে তাঁকর ক্রেজ নাই, এণু সংখ্যাগরিষ্ঠ যদি বিচার করিবা পূর্ব সংখ্যা বহুমাত্রারে কমি যাব। স্যার, আপন কন্তু যে তালে ভারতবর্ষরে কে সরকার করব এবং ওড়িশারে কে সরকার করব? স্যার, ওড়িশার মানে মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক ইতিহাস সৃষ্টি করিবে। ষষ্ঠ থর 9/6/2024 দিন সকাল 10:30 ঠারু 2 ঘন্টা মধ্যে সে শপথ গ্রহণ করবে। এতে ধড়ি মূলি নাই। ভারত কথা যে কুযাব, বর্তমান তো কংগ্রেস গঠবন্ধন হয়েছি, সেমানে সেমানকর নেতা বাছিবে। কিন্তু যেহেতু কি গঠবন্ধন আমি বিচারকু নবা, নিশ্চিত ভাবে সমূহ দল মিলিমিশি তাঁকর নেতাকে নির্বাচিত করবে। যদিও তো নরেন্দ্র মোদী জনে সুনামধন্য ব্যক্তিবিশেষ, তাঁক সমকক্ষ পরি কৌশি নেতা দেখা দেউ না, কিন্তু গণতন্ত্র খেলা হল সংখ্যাগরিষ্ঠতার খেল। নরেন্দ্র মোদীঙ্কর রাশি নক্ষত্র হচ্ছে 17/8, অনুরাধা নক্ষত্র বিচার রাশি, বিচার লগ্ন। এপ্রিল 2024 ঠারু মে 2025 পর্যন্ত শনি মহাদশ মঙ্গল মহাদশায় শনি অন্তর 1 বর্ষ 1 মাস 9 দিন ভোগ হব, এণু তাঁকর শুভফল বহুমাত্রার হ্রাস পাই যাইছি। এণু সংখ্যাগরিষ্ঠ 543টি সংখ্যার নির্বাচন হচ্ছে, 272টি আনিব সরকার করিব, কিন্তু 400 পার কুযাচ্ছে, 400 পার হব না, 220 ভিতরে আপনার নরেন্দ্র মোদীঙ্কর এনডিএ সরকার রহব এবং কংগ্রেস গঠনমূলক ভাবে মিলিত মন্ত্রিমণ্ডল ভাবে শপথ গ্রহণ করিব। স্যার, আমি দেখিলে যে এই নির্বাচন প্রচারে
কেন্দ্র সরকার বা বিজেপি বহু প্রমুখ নেতা ওড়িশা আসিছেন এবং বিভিন্ন প্রকার বক্তব্য রাখছেন ওড়িশা সম্বন্ধে কতক ইঙ্গিতমূলক পদক্ষেপ গ্রহণ করছেন এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওড়িশার ভাগ্য কন হবে এই বিষয়ে দেখন্তু ওড়িশার ভাগ্য মু কইছি আপনকু 8 বাই 4 পুষা নক্ষত্র কর্কট রাশি 1/5/2024 বুধবার দিন ধনকারক উজ্জ্বলময় ভবিষ্যৎ কারক গ্রহ বৃহস্পতি মেষ রাশি বৃষ রাশি কু সঞ্চার করিছন্তি অনু কর্কট রাশি পাই একাদশ বৃহস্পতি হেলে অনু আশ্চর্যজনক ভাবরে কে কেতে প্রকার প্রচার করু প্রসার করু মিথ্যা আরোপ করু কিন্তু সত্য কেবে হেলে দাবি করিনি মু সত্য বলি কেবল মিথ্যা হি দাবি করে মু সত্য বলি এই পরিপ্রেক্ষিতে কইবা বর্তমান জনসাধারণ ভোটার মানকর যা মুদ্দা দরদাম বেকার সমস্যা সমাধান আপনকর বর্তমান মহিলা মানক পাই উন্নতির কারণ এই সব কথা না না কোনসি কেন্দ্র সরকার বা কেন্দ্র সরকারক নেতা বা অন্য রাজ্যর মুখ্যমন্ত্রী মানে কইনান্তি কেবল আরোপ করিবা পাই কেবল ভিকে পান্ডিয়ান কু সমান আক্রমণ করিছন্তি কিন্তু সমানে ফলপ্রদ হবে না হে স্যার আমি দেখিয়া পাইলে যে জাতীয় প্রসঙ্গ রাজ্যর বহু প্রসঙ্গ রয়েছে কিন্তু বিজেপি নেতা মানে এবং কংগ্রেসর মানে নেতা মানে আমি দেখিবা পাইছেন যে ভিকে পাণ্ডিয়ান বিষয়ে বহু ইঙ্গিতমূলক পদক্ষেপ মানে মন্তব্য করছেন এ বিষয়ে কম কুহ দেখন্তু যেহেতু ব্যক্তিগত আমি ভিকে পাণ্ডিয়ান কু জানিছি ছত্রপুরে মু ওকিলাতি করুথিলি 50 বর্ষ হলা মোর ওকিলাতি করিবার তাঙ্কর শিক্ষাগত যোগ্যতা বা সার্ভিস রেকর্ড কু যদি অনুসরণ করা যিব তাঙ্কর রাশি নক্ষত্র হচ্ছে 11/5 পূর্ব ফাগুন নক্ষত্র সিংহ রাশি লায়ন নিডস নো ইন্ট্রোডাকশন সে সবুলে গঠনমূলক কার্য করুতলে করি আসছন্তি করিবে যে প্রতিশ্রুতি দেইছন্তি মধ্য তা বাস্তব রূপে করব আ কেবল মিথ্যা প্রচার যোটা কি বর্তমান জ্বলন্ত আবশ্যকতা দরদাম নিয়ন্ত্রণ চাষী মানকর সমস্যার সমাধান মহিলা মানকর উত্তরোত্তর উন্নতি শিক্ষার উন্নতি এই বিষয়ে কৌনাহান্তি এণু যেহেতু কি তাঙ্কর 11/5 বিকে পাণ্ডিয়ানকর বর্তমান তাঙ্কর বৃহস্পতি মহাদশা চালিছি কেতে প্রকার মনগড়া অভিসন্ধিমূলক আপত্তি অভিযোগ কলে মধ্য ভাগ্যম ফলতি সর্বত্র নচ বিদ্যা ন পৌরুষ ভগবানক আশীর্বাদরে সে প্রত্যেক ক্ষেত্র নিজকু স্বচ্ছ প্রমাণিত করিবে এবং নহ 6/2024 তারিখ সকাল 10:30 ঠারু 12:30 পরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শপথ গ্রহণ করিবা সুনিশ্চিত কিন্তু ভারতরে দেশরে যে 400 পার কোয়াযাউছি এর সম্পূর্ণ ভাবে অসম্ভব যেহেতু নরেন্দ্র মোদীর রাশি নক্ষত্র হচ্ছে 17/8 অনুরাধা নক্ষত্র বিছা রাশি বিছা লগ্ন গাণিতিক হিসাব নিকাশ অনুযায়ী মঙ্গল মহাদশারে শনি অন্তর April 2024-2025 পর্যন্ত ভোগ হচ্ছে এণু সেই ক্রেই যাও নাই 200-220 মধ্যে এনডিএ রহিযিব এবং কংগ্রেস গঠনমূলক দায়িত্ব নেইছন্তি মিলিত মন্ত্রিমণ্ডল ভাবরে সেমানে শপথ গ্রহণ করিবা সুনিশ্চিত স্যার আপন কোন্তু যে ভারতরে এবং ওড়িশায় আস্থাশীল সরকার বা স্থিতিশীল সরকার গঠন ক্ষেত্রে আপনকর ইঙ্গিত কোন দেখন্তু ভাতরু গোটিয়ে তার মানে টেপিলা পরি মাননীয় মুখ্যমন্ত্রী লগাতার ভাবে 5 বর্ষ প্রমাণিত করে দেলে ষষ্ঠ থর সে শপথ গ্রহণ করিবে পুনি 5 বর্ষ আগে এমানে তো কৌচন্তি তাঙ্ক স্বাস্থ্য কু নেই মনুষ্যর প্রকৃত বন্ধু হলা নিজর স্বাস্থ্য সে বর্তমান স্বাস্থ্যবান অছন্তি এই টাইম কু সম্পূর্ণ ভাবে যেহেতু তাঙ্কর 5/3 মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি নবম তথা ভাগ্য স্থানরে কুম্ভ রাশি গ্রহে শনি অছন্তি পুনি 2 বর্ষ 6 মাস মীন রাশি যিবে দশম স্থানকু তারপরে যিবে 2 বর্ষ 6 মাস মেষ রাশিকু নবম দশম একাদশ শনি হচ্ছন্তি ন্যায়দাতা দণ্ডদাতা ক্ষুদ্রতর অপরাধ পাই বৃহত্তর দণ্ড দেবাকু পশ্চাতাপ হবে নাই এণু সম্পূর্ণ পিরিয়ডটি তাঙ্কর 5 বর্ষ নবীন বাবুঙ্କ নেতৃত্বরে ওড়িশা অগ্রাধিকার ভূমিকা নেব এতে মরিথুলি নাই এতে সন্দেহ করিবার যথার্থতা নাই স্যার কেন্দ্রে বিজেপি সরকার হেউ এনডিএ সরকার হেউ বা ইন্ডিয়া মেন্টর সরকার উভয় সরকারক ওড়িশা প্রতি যে বি সরকার গঠন করু কোন ভাব উৎপন্ন রহে দেখন্তু এনডিএ আউ ইন্ডিয়া দুইটি পরস্পর বিরোধাত্মক কিন্তু ডিন্ডিম সমস্ত কুটুচন্তি সমস্তকর উন্নতি করিবা পাই বাস্তবতা কোন বাস্তবতা হলা
যেহেতু এথর নির্বাচন গোটে স্বতন্ত্র নির্বাচন, লোক মানে বহুত সচেতন, এণু যেহেতু কি বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যর কেন্দ্র কেন্দ্র রাজনীতি নেতা মানে আসি নবীন বাবুঙ্কু বিকে পাণ্ডিয়ানঙ্কু কটু সমালোচনা কলে ওড়িশাবাসী সেতির ক্ষুব্ধ। তথাপি যেহেতু সেমানে সরকার করিপারিবে নাহিঁ, নিশ্চিত ভাবরে ইন্ডিয়া মানে কংগ্রেস গঠনমূলক কার্য করিবা পাই কংগ্রেস আমার ওড়িশা মুখ্যমন্ত্রীকে হাত বতাইবে, যা ফলরে কি জনসাধারণ তাঙ্কর দাবি উপস্থাপিত করিবে এবং কংগ্রেস গঠন মানে যেটা কি গঠনমূলক মিলিত মন্ত্রিমণ্ডল যে কংগ্রেস করিব তা ওড়িশা পাই বহুমাত্রার উপকৃত হবে। আমি শুনিলে যে জ্যোতির্বিদ ডক্টর পাত্র গঠন এবং তাঙ্কর স্পষ্ট বক্তব্য থিলা যে জ্যোতির্বিজ্ঞান মতরে শ্রীযুক্ত নবীন পট্টনায়ক ওড়িশার ষষ্ঠ থর পাই মুখ্যমন্ত্রী ভাবে আসন্তা 9 তারিখ দিন শপথ নেবে এবং সে কেউ সময় শপথ নেবে তা মধ্যে সে ঘোষণা কলে, এবং অন্য পক্ষে ইন্ডিয়া সরকার গঠন করিব বা মেন্ট সরকার গঠন করিব সে বিষয়ে সে দ্বন্দ্বাত্মক স্থিতিরে অছন্তি এবং যাহার সিদ্ধান্ত আসন্তা 4 তারিখে জনা পড়িব।